যাত্রী প্রতীক্ষালয়টা আছে সেটাতে সিটগুলো ভাঙা অবস্থায় রয়েছে। এর আগে তো মানুষ বসবাস করছে, তাই সকলের অসুবিধা হয়, এরকম অভিযোগ কিছু এসছে। তো কি বলবেন ব্যাপারে, এটা কি পঞ্চায়েতের অন্তর্গত? না, এটা পঞ্চায়েতের অন্তর্গত বলতে পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েতের এলাকায় এই প্রতীক্ষালয়টা, কিন্তু অজয়দের বিধায়ক উন্নয়নের টাকা থেকেই প্রতীক্ষালয়টা করা, প্রাক্তন বিধায়কের উন্নয়নটা, প্রাক্তন বিধায়কের তহবিল থেকে এটাকে করা। বর্তমানে এখন এখানে নিত্যযাত্রীরা আগে দেখতাম বসতে, এখন ইদানিংকালে দেখছি বহু চেয়ার এখানে ভেঙে নষ্ট হয়ে গেছে। আমরা অনেকবার প্রিন্সিপালটিকে খবর দিয়েছি, খবর দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে। নিত্যযাত্রীরা এগুলো হাজার হাজার লোক এখানে বসে এবং যথেষ্ট দুর্ভোগ ভোগ করছে, এবং এখানে দূরপাল্লার বাসগুলোও রাত্রেবেলা সারা রাত ধরে বাস যায়, তারাও ঠিক বসতে পারছে না। এই জন্য কর্তৃপক্ষের কাছে আমরা বলছি যাতে দ্রুত ধরেই আমাদের প্রত্যেকটা সংস্কার করা হয় এবং যদি সুবিধা হয় সে সুব্যবস্থা করার জন্য। আপনার নাম? আমার নাম শ্রী রঞ্জন দাস। আপনি কোন পদে আছেন? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।